করতে পারেন। হরে কৃষ্ণ। শুধু ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমরা এখন রাধা দামোদর মন্দির দর্শন করছি। এটি আজকের দর্শন, আজকে 12 জানুয়ারি 2023। তো এটি হচ্ছে গিরিরাজ মহারাজ, গিরিরাজ শিলা। এখানে ভগবানের চারটি চিহ্ন আছে, চরণ চিহ্ন, গোমাতার চরণ চিহ্ন, বংশী চিহ্ন এবং কুড়ের চিহ্ন। তারপরে এটি সনাতন গোস্বামীকে ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। এটি যদি চারবার পরিক্রমা করা হয় তাহলে একবার গিরিরাজ পরিক্রমার পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায়। এদিক দিয়ে আপনি দেখছেন রাধা দামোদর, এটি হচ্ছে রাধা দামোদর জীব গোস্বামীর সেবিত বিগ্রহ। তারপরে শুরুতে যেটি সেটা হচ্ছে রাধা বৃন্দাবন চন্দ্র, এটি রাধা বৃন্দাবন চন্দ্র, এটি হচ্ছে আপনার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর। তারপর এরপরে হচ্ছে রাধা দামোদর লাল জীব গোস্বামীর, এরপরে রাধা মাধবজি, এরপরে আছে রাধা মাধবজি যেটি ছিল জয়দেব গোস্বামী সেবিত, তারপর চালচিকনজি ছিল ভৈরব গোস্বামীর। তো দর্শন করুন কৃপা প্রাপ্ত। সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা রাধা দামোদর মন্দিরে আছি। তো আপনারা হয়তো শুনেছেন কিছুক্ষণ আগেই মন্দিরে দর্শনাদি করেছেন ভগবানের। তো এখন আমরা এখানে সমাধির পাশে দাঁড়িয়ে আছি, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর সমাধি মন্দির, আর এদিকে আছে গোস্বামীর সমাধি মন্দির। এখানে জয়দেব গোস্বামীর তথা আরো অনেক সমাধি মন্দির আছে, রূপ গোস্বামীর অরিজিনাল সমাধি এবং ভজন করি দুটোই আছে। আর আমাদের সাথে আজকে ঝাড়খণ্ড থেকে আমাদের রঘুরা এসছেন সবাই, ওনারা একবার হরিবল করে দিন, কেমন লাগবে সবাই। ওনারা আজকে এসে 2-3 দিন ধরে দর্শন করবেন, সবাই ওনার জন্য আশীর্বাদ করবেন, ওনারা যাতে কি করতে কৃষ্ণমুক্তি লাভ করতেন। আর আপনারা ওই ধামে থেকে একবার হরিনাম করে দিন যাতে সবাই কৃষ্ণমুক্তি লাভ করে এবং এই ধামে এসে দর্শন করতে পারে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, রাধা দামোদর কে জয়।